गार्डेनिंग एंड एडुकेशन टिप्स से अपने सकल स्वागत हमें विश्वजीत बंधुरा हमें आज जो गाछटी देखा जरा चेनें अने के चिने थकबें ये गाछटी के पेंजी बा प्रजापति फुल बला है। आमी 18 डिसेम्बर पेंजी गाछेर की करे प्रतिस्थापन करब कीरकम खाबार दिब टब कीरकम टब निर्वाचन करब जलेर परिमाण বা কীটনাশক এই সংক্রান্ত একটি ভিডিও করেছি, কেউ যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তো তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিংকটি দিয়ে দেব। তো আজকে বিশেষ কিছু বলার নেই, আজকে শুধু আমি আপডেট নিয়ে এসেছি আমার পেঞ্জি গাছের অবস্থা কীরকম রয়েছে বর্তমানে সেটা দেখার জন্য দেখানোর জন্য। এগুলো মোটামুটি বড়ই টবে লাগানো হয়েছে, 6-7 ইঞ্চি টবে লাগানো হয়েছে এবং আমরা দেখব এটি একেবারে ছোট টব, এটিকে আমরা 3-3.5 ইঞ্চি টব বলতে পারি। 3-3.5 ইঞ্চি টবে কিন্তু ভালো ফুল দিচ্ছে। এটি যদি দেখি এটা 4 ইঞ্চি টব, 4-4.5 ইঞ্চি টব গোটটাই ভরাট হয়ে গেছে এবং কিছুদিন আগে 7-8টি ফুল একসাথে ফুটেছিল, এখনও প্রচুর কুড়ি রয়েছে এবং আরও ফুল দিবে। শীতের প্রায় শেষ, তাই তার যে জৌলুস নিয়ে এতদিন ধরে ফুল দিচ্ছিল সেটা কিন্তু হারাতে চলেছে, কারণ শীত প্রায় শেষ। আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, সুতরাং শীতকাল প্রায় শেষের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি বড় টব, একটি বড় টবে কিন্তু এই গাছটিতে অনেক ফুল ফুটে আছে বর্তমানে এবং এক মাস আগে গাছটি এক মাস 18 ডিসেম্বর যখন ভিডিওটি করেছিলাম তখন একেবারে ছোট গাছ ছিল, ফুলও দেয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি গাছটি অনেক ঝাঁকালো হয়েছে এবং অনেকগুলো ফুল ফুটে আছে এবং তাতে আরও 20ও আসছে, ফুল আরও দিবে কিছু। তো ফুল থাকা অবস্থায় কীরকম পরিচর্যা করতে হয় সেই সংক্রান্ত আগের ভিডিওতেই সেই সংক্রান্ত বিষয়ে আমি বলেছি, তারপরেও আরও একবার রিপিট করছি যে যখন গাছটি ছোট ছিল তখন থেকেই আমি DAP এবং খৈল পচা জল দিয়ে গেছি। খৈল পচা জল 7 দিন প্রথম দিয়েছিলাম যখন তার বয়স 20 দিন হয় এবং তারপর খৈল পচা জল দেওয়ার 7 দিন বাদ DAP এবং DAP দেওয়ার 7 দিন বাদ খৈল পচা জল দিয়ে গেছি এবং এভাবেই খাবার ক্রমাগত দিয়ে গেছি। এবং যখন ফার্স্ট কুড়ি এসেছিল তখন কিন্তু আমি NPK দেওয়া শুরু করেছি, NPK 15-15-15 কিংবা 20-20-20 এবং সেভাবেই দিয়ে চলেছি। আপনারাও যখন ফুল ফুটবে গাছে তখন NPK প্রয়োগ করবেন। এগাছে ছত্রাকের অ্যাটাক তেমনটা হয় না আমি যতদূর দেখেছি, তবুও আপনারা সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন প্রতি 1 লিটার জলে 2-3 গ্রাম এবং কীটনাশক হিসেবে রোগর ক্রমাগত আমি ব্যবহার করে গেছি। নিম তেলও ব্যবহার করতে পারেন প্রতি 10 দিন অন্তর অন্তর নিম তেল, 1 লিটার জলে 3 ml কিংবা রোগর 1 লিটার জলে 1-1.5 ml। 4-5 ঘন্টা রোদ্র পায় এরকম জায়গায় আমি রেখেছিলাম, তো সবগুলোতে ফুল ভরেছিল। এটাতে যেমন 7-8টি ফুল কিছুদিন আগে ফুটেছিল, এখন বর্তমানে ফুল বিশেষ নেই, ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি, তাহলে হয়তো আরও বেশি ফুল দেখাতে পারতাম এই গাছগুলোতে। আমি দীর্ঘদিন বাদে আজকে ভিডিও করছি তাই আপডেট ভিডিও যখন দেখা প্রয়োজন ছিল তখন দেখাতে পারিনি, তো আজকে দেখাচ্ছি একটু লেট হলেও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট, আমার চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।